আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান নিয়ে সুন্দর একটি বিষয় ইনশাআল্লাহ উপস্থাপন করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক, সমাজসেবক এবং ব্যবসায়ী, গুলশান হেলথ ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ কাদের খান। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। জি মোহতরাম, আমরা আসলে নিয়মিত ইসলামের মৌলিক বিষয়গুলো কিন্তু আমরা অনুসরণ করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আমরা কিন্তু তৎপর থাকি। মুসলমান হিসেবে আমাদের কর্তব্যগুলো পালন করবার জন্য কিন্তু আমরা চেষ্টা করি, কিন্তু এই যে যতগুলি নিয়ম বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এই বিধানগুলোর মধ্যে এই বিধানগুলো পালন করা কিন্তু আমাদের জন্য, আমাদের দেহ দিয়ে, আমাদের শরীর দিয়ে, আমাদের ইন্দ্রিয় যত জিনিস আছে আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছেন, পা দিয়ে, এগুলো দিয়েই কিন্তু করতে হয়। এই যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিটা যদি সুন্দর না থাকে, ভালো না থাকে, তাহলে তো আমরা আল্লাহর ইবাদত বন্দিগিও আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আপনাকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি, যে আপনি হলেন গুলশান হেলথ ক্লাব আপনারা করেছেন এবং সেখানে আমরা লক্ষ্য করতে পারি যে সেখানে মানুষের এক্সারসাইজ করে, ব্যায়াম করে এবং প্রতিনিয়ত এই যে কষ্ট করে মানুষেরা সকালবেলা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিকও তারা এখানে আসতেছে এবং তারা শুধু হাঁটছেন, আর এই যে ব্যস্ততম সময় তারা সকালবেলা ঘুম বাদ দিয়ে তারা এখানে আসছেন, কী গুরুত্ব এটার মধ্যে রয়েছে যে আসলে আমরা কীভাবে এটাকে ই করতে পারি যে একটা মানুষ কে আসলে এই এক্সারসাইজ করা বা সুন্দর হওয়ার জন্য কি এই ব্যায়ামটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আপনাকে ধন্যবাদ। আসলে মানুষের বেসিক, যেমন ইসলামের বেসিক কিছু জিনিস আছে, আপনার যখন নামাজের জন্য আপনার প্রস্তুতি নেবেন, নামাজের আগে আপনার উজু করতে হবে, আপনার কাপড় চোপড় আপনার পাক পবিত্র রাখতে হবে, উজু করতে হবে, তারপরে নামাজের ঘরে ঢুকতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের এই বেসিক জিনিসগুলি আপনার শেষ করতে হবে। আল্লাহ পাক তারপরেই বলছেন যে তুমি পাক পবিত্রতার সাথে আমাকে স্মরণ করো, নামাজ পড়ো। ঠিক স্বাস্থ্যটাও এরকম একটা, স্বাস্থ্য ঠিক রাখতে হলে আপনার বেসিক কিছু জিনিস আছে যেগুলো না করলেই নয়। আপনি আপনার ভিতরে যখন অলসতামি ঢুকে যাবে তখন কিন্তু আপনি লস করে ফেলবেন। অলস এমন একটা জিনিস, আপনি ঘুমালেন নামাজ পড়লেন না, আপনি ঘুমালেন আপনি শরীরচর্চা করলেন না, আপনি ঘুমালেন নিয়মের বাইরে অতিরিক্ত, কিন্তু তাতে যে আপনার দুনিয়াবি বলেন আর আখেরাতবি বলেন সব কিছু থেকে কিন্তু আপনি আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছেন। আপনি ন্যাচারাল যে আবহাওয়াটা, এই ন্যাচারাল আবহাওয়ার জন্য আপনি দেখেন ফজরের নামাজের পরে আপনি যখন রাস্তা বের হবেন তখন যে একটা আবহাওয়া আসে, এইটার এই আবহাওয়াটার ভিতরে আল্লাহর রহমত থাকে, এটা বোঝা যায়, পরিষ্কার বোঝা যায়, এটা কিন্তু অন্য সময় আপনি পাচ্ছেন না। তাহলে রহমতের একটা সময় আছে, সেই সময়গুলি আপনার আমার বিবেচনা করতে হবে। এখন ইসলামে বলছে, ইসলাম ধর্ম কায়েম করতে হলে, বাস্তবায়ন করতে হলে, ইসলাম ধর্মকে ভালোভাবে পরিচর্যা করতে হলে আপনার সুস্বাস্থ্যের প্রয়োজন। তো সুস্বাস্থ্য আপনার রক্ষা করতে গেলে, এই যে আমি গুলশান হেলথ ক্লাবের একজন সদস্য বলেন আর প্রেসিডেন্ট বলেন, এখানে আমি অসুস্থ হয়েছিলাম একবার। অসুস্থ হওয়ার পরে আমি ভাবি নাই যে আবার সুস্থ হয়ে আমি এই ক্লাবের কর্মকর্তা হব বা এই ক্লাবের সার্বিক উন্নয়নের কাজকর্ম দেখব করব, এটা আমি ভাবতেও পারি নাই। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে আবার ক্লাবের দায়িত্ব নিলাম। গত 12 বছর ধরে এই ক্লাবের আমি প্রেসিডেন্ট হিসাবে আমি কাজ করে যাচ্ছি। আজকে ক্লাবের যে প্রত্যেকটা জায়গায় এক্সারসাইজ হচ্ছে, হাঁটছে, সুইমিং হচ্ছে, জিম হচ্ছে, সব কিছু মিলে একটা পরিপূর্ণ ক্লাব হয়েছে। জি জি, এই যে ক্লাবের মাধ্যমে আপনারা যে
প্রতিনিয়ত মানুষদেরকে সচ্ছল রাখার জন্য, এবং মানুষ তো আসলে খুব প্রতিদিনই খাওয়া দাওয়া এমন পরিমাণ খাচ্ছে, এবং প্রতিদিনই কিন্তু মানুষ সেটাকে হজম করতেছে, কিন্তু হজম করতে গিয়ে একটা টক্সিন নামক এক প্রকারের জৈব বিষ মানুষের দেহের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। সেই বিষটি কিন্তু যতক্ষণ পর্যন্ত হাঁটাচলা বা ব্যায়াম এক্সারসাইজ একটি মানুষ না করবে, ততক্ষণ কিন্তু আসলে মানুষ সুস্থ থাকতে পারবে না। আপনি, আমি একটা জিনিস বলি, আজকাল যত ডাক্তারের কাছে যাবেন এক্সারসাইজের গুরুত্ব দেয়, যেমন প্রেসক্রিপশন দেয়, মেডিসিন দেয়, আবার সাথে সাথে বলে আপনার এক্সারসাইজ করতে হবে, আপনার হাঁটতে হবে। যেমন ডায়াবেটিস, ডায়াবেটিসের ওষুধের চাইতে, স্লাইনের চাইতে, মেডিসিনের চাইতে বেশি কাজ করবে আপনার হাঁটলে। হাঁটলে আপনার যেই একটা প্রোডাকশন হয়, ইনসুলিনটা প্রোডাকশন হয়, আপনি স্লাইন দেবেন, কী বলে, ইনসুলিন দেবেন, ইনসুলিনে আপনি না হাঁটলে কিন্তু ইনসুলিন আপনার কাজ করবে না। তার মানে কি, তাহলে হাঁটাটার গুরুত্ব কত? আর আপনি নিয়মিত হাঁটেন, নিয়মিত হাঁটলে একমাত্র ডায়াবেটিস আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। আপনার কাছে আরও ব্যাখ্যা শুনবো। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাঁটার কথা বলেছেন, এবং পরিভ্রমণ করো এই কথাও কিন্তু আল্লাহ বলেছেন। মানে কোনো মানুষকে শুধু খেয়ে পড়ে আল্লাহ বলছেন যে খাও পান করো, কোনো সময় অপব্যয় করো না, এগুলি আছে। পাশাপাশি কিন্তু না খেতে কিন্তু কোনো সময় নিরুৎসাহিত করা হয় না, আমরা খাবো সব কিছুই করবো, কিন্তু এই খানাটা শরীরের মধ্যে গেলে এটার যে হজম ক্রিয়া এটাকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনারা যে সিস্টেমে কাজ করছেন, এবং নিয়মিত যে জিনিসটি মানুষকে মানে মানুষকে উৎসাহিত করে এদিকে নিয়ে আসছেন, এটি কিন্তু অত্যন্ত চমৎকার ব্যাপার। এই প্রসঙ্গে কিন্তু নবী করীম ইসলামেরও হাদিস রয়েছে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে পাঁচটা জিনিসের পূর্বে তোমরা পাঁচটা জিনিসের খেয়াল করো। এক নম্বরে যে উপদেশটা দিয়েছেন, শুধু ওই মানুষকে নয় গোটা বিশ্ব মানব মণ্ডলীকে নবীজির সেই উপদেশটা কিন্তু শাশ্বত চিরন্তন রয়েছে, যে পাঁচটা জিনিসের পূর্বে তোমরা পাঁচটা জিনিসের খেয়াল করো। তার এক নম্বরে হচ্ছে যে তোমরা রোগাক্রান্ত হওয়ার পূর্বেই তোমরা সুস্থতার চিন্তা করো। হ্যাঁ, এরপরে বলেছেন যে দারিদ্রতার পূর্বেই তুমি স্বচ্ছলতার চিন্তা করো, এরপরে বলেছেন যে ব্যস্ততার পূর্বেই তুমি অবসর সময়ের চিন্তা করো, এরপরে বলেছেন যে তোমরা যৌবনের পূর্বেই মানে বৃদ্ধির আসার পূর্বেই তুমি যৌবনের চিন্তা করো, সব শেষে বলেছেন যে মৃত্যুর পূর্বেই তুমি জীবনের চিন্তা করো। এই পাঁচটি কথা কিন্তু আপনাদের এই যে সিস্টেমে আপনারা যে মানুষদেরকে মানে উৎসাহিত করে সকালবেলা ঘর থেকে উঠায়া এই যে নিয়মিত মানুষদের কী করছে, এটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং একটা ক্লাব গঠন করেছেন। জি, এ প্রসঙ্গে আপনি প্রথমেই বলবেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা কেন বললেন যে রোগাক্রান্ত হওয়ার পূর্বেই তুমি সুস্থতার চিন্তা করো? এটা কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য, আপনি যদি সুস্থ না থাকেন তাহলে তো আপনি নামাজ পড়তে পারবেন না। অনেকে আছে রোগাক্রান্ত হয়ে গেলে নামাজ পড়ে চেয়ারে বৈশা, চেয়ারে বৈশা নামাজ পড়লে এই যে কাল্পের যে শান্তি দেহ মানে নামাজটা ঠিক হয় কি হয় না, এই যে একটা দুশ্চিন্তা, আপনার এই দুশ্চিন্তা গ্রাস যখন করবে তখন কিন্তু আল্লাহর প্রতি আপনার ওই একটা কমে যাবে, অ্যাট্রাকশনটা কমে যাবে। আর যদি আপনি সুস্থ থেকে নামাজ পড়তে পারেন, উঠা বসা করতে পারেন ঠিকভাবে, আল্লাহর নামাজ সবার নামাজই আল্লাহ কবুল করবেন, কিন্তু তারপরে আপনার একটা স্যাটিসফ্যাকশন ব্যাপার আছে। এবং মসজিদে যদি সবাই যদি চেয়ারে বসে নামাজ পড়ে শুরু করে তাহলে তো আসলে এটা অত্যন্ত সুন্দর কথা আপনি বলেছেন। লাগে, আমি গুলশান আজাদ মসজিদের একজন ভাইস প্রেসিডেন্ট, গুলশান আজাদ মসজিদে স্যারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা আগে দুই পাশে 200 স্যার দিতাম, এখন দুই পাশে 400 স্যার দিছি, তারপরেও আরও স্যারের দরকার। মানুষ আসলে সচেতন হতে হবে। এই যে দেখেন, আমি আমার ক্লাবের সদস্যদেরকে আমি আহ্বান জানাই সবসময় যে শুধু আপনি ক্লাবে আসবেন না, আপনার সন্তানদেরকে নিয়ে ক্লাবে আসবেন, কারণ সন্তানদেরকে যদি আপনি ক্লাবে আনার এই অ্যাটিচিউডটা আপনি গ্রো করতে পারেন, তাহলে একটা জিনিস হবে, সন্তানরা আর্লি ইন দ্য মর্নিং ঘুমের তুলবে, আর আর্লি ইন দ্য মর্নিং ঘুমের তুললে তখন নামাজ পড়বে, বাপ মা যা করবে ছেলে সন্তানরা তাই করবে। তো এই আমি এই জন্যই বলি যে আপনি ক্লাবে আসার সময় আপনার সন্তানদেরকেও ক্লাবে আসে। ক্লাব মানে কিন্তু মানুষ অন্য আরেকটা বুঝে, কিন্তু আপনারা যে ক্লাবটা গঠন করেছেন এটা হচ্ছে মানুষদের নৈতিকতা, মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ সাধনের জন্য এবং স্বাস্থ্যগত উন্নয়ন সাধনের জন্য করেছেন। আলোচনা করছিলাম একটি হাদিস দিয়ে যে পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের গুরুত্ব আমাদের নবীজি দিতে বলেছেন প্রত্যেকটি মানুষকে, এই গুরুত্বটা। আর প্রথম নম্বরটা নিয়ে আমরা কথা বলছিলাম আপনার সাথে যে রোগাক্রান্ত হওয়ার পূর্বেই সুস্থতার এই বিষয়টা, এই একটি বিষয় আলোচনা করলে কিন্তু আমাদের আরও অনেকগুলো অনুষ্ঠানের প্রয়োজন হবে। এই
জিনিসটির সাথে জড়িত রয়েছে আজকে যে মেডিকেল চেক আপ আমরা করাই, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা কিন্তু যখন হাসপাতালে যাই, যখন একবারে ডায়াবেটিস আমাদের হয়ে যায়, প্রেশার যখন আমাদের চরম আকার ধারণ করে, শরীরের মধ্যে অ্যাট্রাকশন সৃষ্টি করে, এরপরে আবারও হার্ট অ্যাটাক যখন করে, অন্যান্য যে হৃৎপিণ্ডের যে রোগগুলো রয়েছে, পেটের ভিতরের রোগ, দেহের বাইরের রোগ, ভিতরের রোগ, এই রোগগুলো যখন কঠিনভাবে দেখা দেয় এবং যখন আমরা আর চলতে পারি না, নড়তে পারি না, হাঁটতে পারি না, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই। কিন্তু নবীজির এই হাদিস এটি বলছে যে না, আমাদেরকে রেগুলার আমাদেরকে চেক আপ করতে হবে, আমাদেরকে অসুস্থতার পূর্বেই আমাদের সুস্থতার চিন্তা করতে হবে, এইটি আমরা জানলাম। এরপরে দারিদ্রতার পূর্বেই হচ্ছে বলা হয়েছে সচ্ছলতার চিন্তা করার কথা। দারিদ্র মানুষ আমরা যখন গরিব হয়ে যাই, তখন কিন্তু আমরা দারিদ্রতার মানে ভালো হওয়ার চিন্তা করি, তা করলে তো হবে না। না, এখানে ইসলাম বলেছেন যে তুমি আয় থাকতে সময় থাকতে আয় করো, তো সময় থাকতে আয় করো, এটা এইটাই মিন করছে যে তুমি যখন সচ্ছল হতে চাচ্ছ তাহলে তোমার চিন্তা করতে হবে, তুমি আয় করতে থাকো, আয় যা করবা তার একটা অংশ তুমি ব্যয় করবা আর একটা অংশ তুমি সেভ করবা। কেননা তোমার আয় করতে করতে একটা সময় আসবে তোমার বার্ধক্য যখন চলে যাবে, তুমি যদি আজকে সেভ না করো তাহলে বার্ধক্য যখন হয়ে যাবে তখন কিন্তু আয়ের আর পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামও বলছে আয়ের থেকে ব্যয় করো, বুঝে শুনে ব্যয় করো। জি জি। এরপরে বলা হয়েছে যে ব্যস্ততার পূর্বেই তুমি অবসর সময়ের চিন্তা করো, এই গুরুত্বটি, এটার গুরুত্ব কীভাবে আপনি দেখবেন? এটা হলো আপনি এটা সরাসরি ইসলামিক একটা চিন্তা বিদ্রোহ বলছেন যে আমি কত বছর আয়ু নিয়ে আসছি দুনিয়াতে আমি তো জানি না, তো আমি আমার চাকরি জীবনে যেমন আমার একটা টার্গেট আছে 97 বছর আমার চাকরির মেয়াদ থাকবে, 97 বছর পরে আমি অবসরে যাব, তখন আমি ভাতা পাব। কিন্তু আল্লাহ আল্লাহর রসুলে উম্মতদেরকে পাঠাইছে কিন্তু এরকম নির্দিষ্ট কোনো টাইম নিয়ে পাঠায় নাই, এই জন্য বলছে তুমি ব্যস্ত মানে অবসরের অবসরের আগে তুমি ইনকামটা করো, তার মানে আল্লাহর রসুলের যে নিয়মকানুনগুলি আছে এই নিয়মকানুনগুলি তুমি পূর্ণাঙ্গভাবে পালন করো। এরপর আবারও যে হাদিসটির একটি বর্ণনা দেওয়া হয়েছে যে বৃদ্ধ হওয়ার পূর্বেই তুমি যৌবনের চিন্তা করো, অর্থাৎ যৌবনকে ধরে রাখার জন্য এখানে কিন্তু একটা অন্যরকম একটা দৃষ্টান্ত আল্লাহ নবী দিয়েছেন যে একটি মানুষ বৃদ্ধ হইলেও কিন্তু তার যৌবন ধরে রাখতে পারে না, বৃদ্ধ হওয়ার আগে যৌবন ধরে রাখতে বলছে। এই জন্য আপনি যখন সুস্থ থাকবেন তখন আল্লাহ আল্লাহ রসুলের নামকরণ আপনি সবসময়ই করতে পারবেন, আর যদি আপনি বৃদ্ধই হয়ে যান তখন তো আল্লাহকে আপনি স্মরণ করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, বিভিন্ন রকম আপনি সমস্যায় জড়িয়ে যাবেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি সুস্থ থাকো, আর সুস্থ থাকলে আমার হেলথ ক্লাবে আপনার আসতে হবে, আপনার সদস্য হতে হবে। জি জি জি, অনেক ধন্যবাদ। এরপরে বলা হয়েছে যে মৃত্যুর পূর্বেই জীবনের চিন্তা করো, কারণ আমরা তো আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু কিন্তু মানুষের এর চেয়েও সত্য কথা, মানুষের মৃত্যু হবেই, সুতরাং এই মৃত্যুর কথা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এই জন্যই কিন্তু হাদিসটি হয়তো বলা হয়েছে মৃত্যুর পূর্বেই তুমি তোমার জীবনের বা যৌবনের চিন্তা করো। এই জিনিসটির মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, জন্মের পরে মৃত্যু, এটি সত্য। তো এখানে বলা হয়েছে যে মৃত্যুর আগেই তুমি যেহেতু আখেরাত তোমার আছে এটা তুমি বিশ্বাস করতে হবে অ্যাজ এ মুসলিম হিসাবে, অতএব আখেরাতে তুমি শান্তিতে থাকতে হলে তুমি ইমানের সাথে তোমার যাতে করে যেতে পারো, বিদায় নিতে পারো, অজানার দেশে চলে যেতে হবে, অতএব তুমি ইমানের সাথে যাও। তো ইমানের সাথে যেতে হলে আপনি রোজা, নামাজ, জাকাত, হওয়াজ এগুলি আপনার পালন করতে হবে, আপনার উপর যেগুলি ফরজ হয়েছে এটি তো করতেই হবে, এবং অতিরিক্ত কিছুও করা উচিত যে কখনও যদি কোনো ফরজ আপনি তরক হয়ে থাকে তাইলে আল্লাহর রসুল এইটা বলছে যে আমার উম্মতদেরকে যে কোনো উসিলেই আমার নিতে হবে, তাইলে তখন আল্লাহর রসুল খুঁজবে আমার উম্মতের তো এই সমস্যাটা ছিল, এরপরে দেখা যাক সে তো ফরজ কাজা করিয়ে ফেলছে, তাহলে সে নফল আছে কি নফল, তখন নফল দিয়ে এটাকে ওভারকাম করার চেষ্টা করবে। এইভাবে আল্লাহ রসুল উম্মতদেরকে পার করবে। আপনি তো এখানে আপনারা ঢাকা কেন্দ্রিক এবং রাজধানী কেন্দ্রিক যারা অনেক ব্যস্ত মানুষ,
তারপরে সকাল যখন হয়ে যায় তখন মানুষেরা আপনাদের এখানে যায়, এই পার্কে হাঁটে এবং এক্সারসাইজ করে জীবনটাকে সুন্দর করবার জন্য। এটি তো রাজধানী কেন্দ্রিক কথা আপনি বলেছেন, আপনাদের ক্লাবের কথা, কিন্তু সারা অনুষ্ঠান কিন্তু আমাদের দেখছেন শুধু রাজধানীর লোকেরা না, সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে যাচ্ছে, হাজার হাজার নয় কোটি কোটি মানুষ, বাঙালি মানুষ এই অনুষ্ঠানটা উপভোগ করছেন। তো আপনি এই এটি কীভাবে বলবেন যে মানুষেরা অন্য যারা সোসাইটিতে বসবাস করে, বিশেষ করে গ্রাম গঞ্জ শহর নগর বন্দর সকলের জন্য কীভাবে তারা নিজের শরীরকে সুস্থ রাখবার জন্য তারা চিন্তা করতে পারে? দেখুন, বিশেষ করে এই বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা কাজে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা কাজের সাথে। আমরা এই হেলথ ক্লাবে, আপনি জানতে পারবেন, আমাদের এই হেলথ ক্লাবের জন্য 18 কোটি টাকা ঢাকা সিটি কর্পোরেশন সেনশন দিয়েছে উন্নয়নমূলক কাজ করার জন্য। সেখানে কী হবে, চিলড্রেনের খেলার সরঞ্জাম থাকবে, সেখানে জিম থাকবে, ব্যায়ামাগার, সেখানে লাইব্রেরি থাকবে, এবং সেই লাইব্রেরি একটা লাইব্রেরি আমি করেছি বঙ্গবন্ধুর পাঠাগার, ওখানে সমস্ত বঙ্গবন্ধুর জীবদ্দশায় যত ছিল সেই বই পুস্তক থাকবে, এবং এখানকার আপনার গবেষণালব্ধ অনেক জিনিস এখানে, গবেষণামূলক অনেক জিনিসপত্র থাকবে, বয়স্ক ব্যক্তিরা এখানে এই লাইব্রেরিতে লেখাপড়া করবে, সব মিলে আপনার সুইমিং পুল হবে। 18 কোটি টাকা এই ঢাকা সিটি নর্থ আমাদেরকে বাজেট দিয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে অলরেডি। জি আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চিন্তা করছেন, অনেক প্রত্যাশা এবং প্রাপ্তি দুটোই এখানে থাকবে আশা করি ইনশাআল্লাহ। এবং সব মিলিয়ে আপনার একটি মানুষের জন্য আমরা যে জিনিসটা, আজকে প্রোগ্রামটি একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম, অবশ্যই আমরা তো প্রতিদিনই কোরআন হাদিস সুন্না নামাজ রোজা হজ জাকাত অন্যান্য বিষয় নিয়ে কথা শুনি, কিন্তু আজকে একটু ব্যতিক্রমধর্মী কথা শুনছি এই কারণেই যে আসলে আমরা নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই সঠিকভাবে আদায় করতে পারবো না যদি আমাদের হিউম্যান বডি ঠিক মতো না থাকে। তো সেই জন্যই আমাদেরকে প্রতিদিন একটি মানুষকে সুস্থ থাকতে হবে। আজকে ডায়াবেটিসের সংখ্যা এত বেশি, রোগীর সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে যে আসলে আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে, প্রেশারের রোগী, তারপর অন্যান্য এই রোগীর রোগ থেকে বাঁচার জন্য আসলে হেলথ, এই যে স্বাস্থ্যগতভাবে উন্নয়ন ছাড়া আসলে সম্ভব নয়। আসলে আপনি তো শুধু এই হেলথের বিষয়ই না, আপনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়েও আসলে আছেন, যেমন গুলশান আজাদ মসজিদেরও আপনি একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এখানে মুসল্লিরা আসা যাওয়া করে এবং তাদের সুন্দরভাবে এখানে ইসলামকে পরিশীলিতভাবে গঠন করবার জন্য, আপনি কি মনে করেন যে আসলে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন বিধান, মানুষের সকল সমস্যার সমাধান ইসলামের মধ্যে দেওয়া আছে? জি অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা আমরা যারা বুঝি তারা এটা ফলো আপ করতেছি, পালন করতেছি, এবং বুঝে সবাই, কিন্তু অনেকে অলসতামি হোক আর গাফেলতি হোক পালন করে না। জি জি, কিন্তু ইসলাম একটা পরিপূর্ণ জীবন লাইফ। আপনার বৈজ্ঞানিকরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন, আল্লাহ রসুল এই কোরআন থেকে যা বলে গেছেন, এখন আধুনিক যুগে ডিজিটাল যুগে বৈজ্ঞানিকরা ওই কোরআনকেই ফলো করছে। তাইলে কোরআনকে ফলো করছে এই জন্যই যে সমস্ত সব কিছুর মূল চাবিকাঠি ওই কোরআন। জি জি, এই কোরআনকে যদি আমরা মানি তাহলে টোটাল আমাদের, শুধু আমি বলবো না যে মুসলিম এখানে মুসলিম প্রায় শান্তি পাবে কোরআনের মধ্যে, কোরআন গ্রহণ করে কোরআন সকলের জন্য। এবং আপনি আশ্চর্য হবেন যে বসওয়াত স্মিথ নামে একজন বড় ঐতিহাসিক ছিলেন, তিনি বলেছেন যে ইন দ্য কোরআন উই হ্যাভ বাউন্ড অল রিজনেবল ডাউট অ মুসলিম উইদাউট সাবস্ট্রাকশন এন্ড উইদাউট এডিশন, যে তিনি বলছেন যে কোনো প্রকারের সংযোজন বিয়োজন ছাড়াই হুবহু মোহাম্মদ সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সুতরাং এর মধ্যে কেউ ভুল ত্রুটি কেউ ধরে নিতে পারবে না, এই কোরআনের সব কিছু, যেমন স্বাস্থ্যগত বিষয় নিয়ে সব কিছু, অনেক কিছু আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি ভূতত্ত্ব নৃতত্ত্ব খতত্ত্ব যুক্তিবিদ্যা জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিন্তু দিয়েছেন। এবং সমাজের মানুষের জন্য আরেকটা বিষয় আপনাকে বলবো, যেহেতু আপনি রাজনীতিও করেন, সব মিলে
সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটি আয়াতে বলেছেন যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলছেন যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, এবং তোমাদের কাজ হচ্ছে উখরিজাত লিন্নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, যে মানুষ মানুষের কল্যাণ করবে। তাহলে আমাদের এই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশ কিন্তু বাংলাদেশ আমরা মনে করি, আর 10% হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে অন্যান্য জাতি মিলে রয়েছে, হ্যাঁ হিসাব মতো। তবে আপনার কাছে আমার প্রশ্ন যে তাহলে কেন সন্ত্রাস বিশৃঙ্খলা নৈরাজ্য আমাদের সমাজের মধ্যে আছে, এই জন্য আমাদের কী করণীয়, কীভাবে আমরা এই সমাজটাকে সুন্দর করতে পারবো যদি এইটাই হয় যে মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করবে? একটি মানুষ কখনোই এই চিন্তা করতে পারে না যে একটা মানুষকে আমি আঘাত দিব, একটি মানুষকে কষ্ট দিব, ইসলামে তো এটা নাই, একটি মুসলমান কখনো এই চিন্তা করতে পারে না? আমরা 90% মুসলমান আর 10% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে 10%, কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টি স্তম্ভের উপরে এই দেশের সংবিধান প্রণয়ন হয়েছে। তো সেই সংবিধানে বলা হয়েছে এখানে জাতিগোষ্ঠী ভেদাভেদ ভুলে আমরা সবাই বসবাস করব। আজকে এই দেশে মৌলবাদী রাজনীতি যারা করতেন তারা সুবিধা নেওয়ার জন্য, রাজনীতি দিয়ে সুবিধা নেওয়ার জন্য মৌলবাদ যারা তারা এই দেশে নানানভাবে সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে গত 3 দিন আগেও আপনার পত্রিকায় আসছে, ডেইলি স্টার আসছে, ইত্তেফাকে আসছে, ভারত সরকার বলতেছিল যে শেখ হাসিনার সরকারের উপরে আমাদের আস্থা রাখতে হবে, এই জন্য যে শেখ হাসিনার সরকার আসার পর থেকে দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূল করতে একমাত্র সক্ষম হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অতএব এই সরকারের উপরে আস্থা রাখা যায়। এর আগে অন্য অন্য সরকার আসছে, তারা কিন্তু দেখা গেছে 7 সিস্টার এমনি সেমনি নানান দিকে উগ্রবাদ জঙ্গিবাদ তৎপরতা ছিল, পার্শ্ববর্তী দেশও অশান্তি বিরাজ করছে, যার জন্য আমরা যে ইসলামে যে কথা বলছে সামগ্রিক দিক থেকে আমরা যদি ইসলামের দিকটা চিন্তা করি তাহলে তো আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকার কথা না, কিন্তু ইসলামের ভিতরেই কিছু কিছু সংখ্যক লোকজন আছে ভুল বুঝাইয়া ভুল পথে নিয়ে ইসলামের দরদ দেখাইয়া আমাদেরকে ভুল রাস্তায় পরিচালনা করে। আমাদের আসলে এখন যেটি উচিত সেটি হচ্ছে যে প্রকৃত পক্ষে মানে কোরআন এবং সুন্নায় যা কিছু আছে সেই জিনিসটা আমাদের ফলো করতে হবে, এটাই তো আপনার মূল কথা আর কি। দেখেন আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যে হয় তার উপর আল্লাহর রহমত না থাকলে সে প্রধানমন্ত্রী হইতে পারে না। আমাদের একটা বিশ্বাস জমে গেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকালে ভোরে ফজর নামাজ পড়েন, ফজর নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এবং আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে উনি ওনার অফিসের কাজকর্ম শুরু করেন। এই যে কাজের বরকত, যেই বরকতে আজকে সারা বাংলাদেশ বিশ্বের কাছে একটা মডেল তৈরি হয়েছে, উন্নয়নের মডেল তৈরি হয়েছে, এটা নেত্রী আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তার সাথে আল্লাহর রহমত আছে বিদেই বাংলাদেশের উপর আল্লাহর রহমত। অনেক ধন্যবাদ। আমরা আরেক আজকের এই বিষয়ের দিকে আমরা একটু চলে যাচ্ছি, যেহেতু আমাদের আজকে স্বাস্থ্য সুন্দর করা, সুন্দর জীবন আমাদের লাভ করা, সুন্দর জীবনের জন্যই আজকে মূল যে পয়েন্টটা, আমরা মোটামুটি প্রতিদিনই এই অনুষ্ঠান আমাদের পরিবেশিত হয় বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে, আমরা প্রতিদিনই সুন্দর সুন্দর বিষয় উপস্থাপন করবার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকে আমরা আপনার মাধ্যমে যে কথাগুলো আপনি বলেছেন যে স্বাস্থ্যকে সুন্দর রাখতে গেলে সুন্দর পরিশীলিত নিয়ম আমাদেরকে পালন করতে হবে, আমাদের ব্যায়াম করার বিকল্প নেই স্বাস্থ্য। তো আমরা সবচেয়ে আরেকটা সর্বশেষ আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে, স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত যে আমাদের পুষ্টিকর খাদ্য, আমাদের খাদ্যাভ্যাস, এই জিনিসটি কি খেয়াল করতে হবে না আমাদের, এই বিষয়ে যদি? এই বিষয়ে আমার একটু বক্তব্য আছে, যেটা হলো আপনি যা খাবেন, এখানেও ইসলামে বলে দিছে আপনার খাওয়াটা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা পরিমাণে খাবা তার 1/3 তুমি খালি রাখবে। এই খালি রাখার পিছনেও অনেক যুক্তি আছে, অনেক তর্ক আছে, অনেক যুক্তি আছে, কিন্তু সেটা আপনার সময় দিবেন না। সেখানে 1/2 যদি আপনি খালি রাখেন, আপনি খেয়ে দেখেন না কেন খালি রাখতে বলছে, আপনি খাওয়ার আগে 2 গ্লাস পানি খেয়ে তারপরে খান, আপনি দেখবেন আপনার উপকার আসে কি না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন প্র্যাকটিক্যাল, এবং যেটা বলে গেছেন সেটাই সঠিক।
আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পালন করেন, আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। আমি বলবো হ্যাঁ খেতে হবে আমাদের, যেমন আমরা হেলথ ক্লাবে সকালবেলা খাওয়াই, সকালবেলা খাওয়ালে আপনার সারা দিন হাঁটা চলা ফেরার ভিতরে আপনার খাওয়াটা ডাইজেস্ট হয়ে যায়। এই খাওয়াটাই যদি আপনি রাত্রে 10টার পরে খান তাহলে এটা কিন্তু আপনার বিষে পরিণত হবে, ইফেক্ট হবে, ক্ষতি হবে আপনার। এই জন্য যা খাবেন সকালবেলা খান, আর আমরা পাক করে খাওয়াই বা বিভিন্ন রকম আমরা ক্লাবের যে খাওয়া দাওয়া হয় আমরা এটা সকালবেলা খাওয়াই, এই জন্যই যে সারাদিন এটা ডাইজেস্ট হয়ে যায় গিয়ে। ক্লাবের প্রতি প্রত্যেকের যত্নবান হইতে হবে। এই জন্য আপনার ক্যান্সার বলেন, ডায়াবেটিস বলেন, লিভার বলেন, মানে রোগ বলতে যতগুলো রোগ আছে রোগের তো শেষ নাই, প্রত্যেকটা রোগকেই কিন্তু আপনার প্রোটেকশন দেবে এই হাঁটায়, এই আপনার এক্সারসাইজ ব্যায়াম। এটা আপনি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতে পারেন বা আপনি নিজে ব্যায়াম করে আপনি আপনি রোগাক্রান্ত যে সমস্ত ব্যাপারে আপনার জানা আছে, আপনার কী রোগ আছে আপনি নিশ্চয়ই জানেন, আপনার ডায়াবেটিস আছে আপনি জানেন, তাহলে আপনি ব্যায়াম করে দেখেন, হাইটে দেখেন আপনার ডায়াবেটিস কমে কি না। ইভেন ক্যান্সারের রোগ যারা তারাও কিন্তু অনেকে সুস্থ হয়েছে, ক্যান্সার রোগীরা এই এক্সারসাইজ করিয়া। জি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি উপস্থাপন করেছেন, এবং মানুষের জন্য যে জিনিসটি আসল দরকার অন্যান্য স্বাস্থ্যগত অন্যান্য বিষয়ের পাশাপাশি হাঁটা ব্যায়াম করা এবং এক্সারসাইজ, এটির গুরুত্ব বিকল্প নাই, সে বিষয়গুলি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এজন্য বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি বৈশাখী টেলিভিশনকে কর্মকর্তা কলকুশলী যারা আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি দর্শক যারা দর্শকদের আমি ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। আজ শেষ করব, তবে শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন ISJ@বৈশাখী.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam o sundor jibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আজ শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।